বার্জার পেন্টসের কথা আপনারা সকলেই শুনেছেন। এই বার্জার পেন্টসের মূল কারিগর হচ্ছে ধিংরা ব্রাদার্স। আপনারা জানলে অবাক হবেন, ধিংরা ব্রাদার্স যাদের একসময়ের বিজনেসে শুরুর দিকে টার্নওভার ছিল মাত্র 10 লক্ষ টাকা, আজকে তাদের বিজনেস 5,500 কোটি টাকার ওপর ছড়িয়ে গেছে। কুলদীপ সিং ধিংরা এবং গুরু বচন সিং ধিংরা, এনারা হলেন বার্জার পেন্টসের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। মাবুলি দোকানদার ছিলেন, সেখান থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন দেখতেন ধিংরা ব্রাদার্স। তারপর তাদের লক্ষ্য পড়েছিল বিজয় মালিয়ার ইউবি গ্রুপের বার্জার পেন্টস তারা কিনবেন, এবং পরবর্তীকালে তারা সেই কাজে সফল হন, তারা বার্জার পেন্টস কেনেন। আজকে সেই বার্জার পেন্টস ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রঙের কোম্পানি। এবং শুধু ভারত নয়, বার্জার পেন্টস রাশিয়া, বাংলাদেশ, নেপাল, পোল্যান্ড সহ একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। 10 লক্ষ থেকে 5,500 কোটির এই রূপকথার কাহিনী ব্যবসায় সফল হয়েছে একমাত্র এই ধিংরা ব্রাদার্সের জন্য।